তার স্ত্রী খালেদা জিয়া, তার পুত্র তারেক জিয়া জননেত্রী শেখ হাসিনাকে 17 বার হত্যা করার চেষ্টা করেছে। তারা একটি দল বিএনপি জামাত যারা স্বাধীনতা মানে না, আইন কানুন মানে না, বিচার মানে না, গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক সেটা চায় না। এই বিএনপি জামাত হইল সন্ত্রাসী দল এবং খুনি দল। আজকে আমাদের একটা আনন্দের দিন, শুভ 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 দিন শেখ হাসিনার জন্মদিন। জাতির জনক বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়েছেন, জননেত্রী শেখ হাসিনা কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে দেশকে উন্নয়নের শিখরে তুলে দিয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু উত্তরোত্তর সাফল্য কামনা করি। আজকে জননেত্রী শেখ হাসিনার এই উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে দেশে এবং আন্তর্জাতিকভাবে চক্রান্ত শুরু হয়েছে। যখনই জননেত্রী শেখ হাসিনা এগিয়ে যায়, দেশ সমৃদ্ধির পক্ষে এগিয়ে থাকে, তখনই পিছন থেকে চুরি মারার চেষ্টা করে। আজকে শুভ দিনে আমরা তার সফলতা কামনা করি। আজকে যারা আয়োজক অরুণ সহ যারা, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেন এবং সঠিক কাজগুলি করেন, এই জন্য আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করি। আজকে সারা বাংলাদেশে অনেক অর্গানাইজেশন আছে, কিন্তু তাদের সবাইকে পেছনে ফেলে সাংস্কৃতিক জোট বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার জন্মদিন পালন করছে। এটা একটা গৌরবের ব্যাপার, আনন্দের ব্যাপার, খুশির খবর। আজকে বাংলাদেশ যখন এগিয়ে চলেছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, তখন ষড়যন্ত্রের কোনো সীমা নাই। তারা একটি দল বিএনপি জামাত যারা স্বাধীনতা মানে না, আইন কানুন মানে না, বিচার মানে না, গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক সেটা চায় না, তারা পেছন দরজা দিয়ে ক্ষমতা যাওয়ার আগ্রহ করেছে, এখনো করছে। তারা ভোটে বিশ্বাসী না, তারা আন্দোলন না স্বৈরাচারী কায়দায় আগুন সন্ত্রাসের মধ্য দিয়ে তারা সরকারকে হটাতে চায়। কিন্তু আজকে পরিষ্কার বলতে চাই, যখনই দেশে কোনো অসুবিধা দেখা দেয়, শিল্পীরা, সাংস্কৃতিক জোটের নেতা কর্মীরা রাজপথে নেমে আসে। তার ইতিহাস প্রায় 50 বছরের। এই ধারা অব্যাহত রাখার জন্য আমি তাদেরকে অনুরোধ করব। আজকে সামনে নির্বাচন, আর মাত্র 2 থেকে 3 মাস সময় হাতে রয়েছে। সারা বাংলাদেশে নির্বাচনের ডামাডোল বেজে গেছে, সারা বাংলাদেশে নির্বাচনের প্রচার শুরু হয়েছে, জয় জয়কার। আর একটি দল সুষ্ঠু অবাধ নির্বাচনকে বানচাল করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা আগুন সন্ত্রাসের মধ্য দিয়ে, তারা সন্ত্রাসের মধ্য দিয়ে যেই দলটি 5 বার কানাডিয়া আদালতে সন্ত্রাসী দল হিসেবে পরিচিত, আমেরিকাও স্বীকার করেছে এটা সন্ত্রাসী দল, তার সাথে একটা যোগ করতে চাই, এই বিএনপি জামাত হইল সন্ত্রাসী দল এবং খুনি দল। তারা শুধু খুন করে, রক্ত চায়। জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত, তার স্ত্রী খালেদা জিয়া, তার পুত্র তারেক জিয়া জননেত্রী শেখ হাসিনাকে 17 বার হত্যা করার চেষ্টা করেছে। সর্বশেষ গ্রেনেড হামলার মধ্য দিয়ে তারা আওয়ামী লীগের চিরতরে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করেছিলেন।